বন্ধুরা, এই ভয়ঙ্কর ভারতীয় প্লেয়ার ভেঙে ফেললো ইউরাজ সিং এর 6 ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড এবং করে ফেললো দ্রুততম অর্ধশতরান টি-20তে। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ভারতীয় প্লেয়ার যে ভেঙে ফেললো ইউরাজ সিং এর ওয়ার্ল্ড রেকর্ড, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 ইউরাজ সিং স্টুয়ার্ট ব্রডের বলে হাঁকিয়েছিল 6 বলে পরপর 6টি ছক্কা, এবং 6টি ছক্কা হাঁকিয়ে তৈরি করেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড, এবং সেই ম্যাচেই করে ফেলেছিল দ্রুততম অর্ধশতরান ইউরাজ সিং। তারপর এই রেকর্ড আর কোনো ভারতীয় ব্যাটার ভাঙতে পারেনি। কিন্তু বন্ধুরা, এই ভারতীয় প্লেয়ার ভেঙে চুরমার করে দিল ইউরাজ সিং এর ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, শহীদ মোস্তাক আলী ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল অরুণাচল প্রদেশ এবং রেলওয়ের মধ্যে, এবং প্রথমে ব্যাটিং করে রেলওয়ে টিম 246 রানের বিশাল স্কোর করে ফেলল 5 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে উইকেট কিপার ব্যাটার উপেন্দ্র যাদব খেলে ফেলল 51 বলে 103 রানের বিধ্বংসী ইনিংস, 6টি চার এবং 9টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। কিন্তু বন্ধুরা, এরও বাদ হয়ে গেল আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা মাত্র 12 বলে খেলে ফেলল 53 রানের মারকাটারি ইনিংস, প্রায় 442 স্ট্রাইক রেটে। বন্ধুরা, তার এই ইনিংসে ছিল 1টি চার এবং 8টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, 1টি চার এবং 8টি ছক্কাকে যদি টোটাল করা হয়, তাহলে আশুতোষ শর্মা খেলে ফেললো 9 বলে 52 রানের ইনিংস। তারপর এই রান তাড়া করতে এসে রেলওয়ের বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেললো অরুণাচল প্রদেশের টিম, এবং মাত্র 119 রানের মধ্যেই করলো অরুণাচল প্রদেশের টিমকে 18.1 ওভারের মধ্যেই অল আউট রেলওয়ের বোলাররা। আর এইভাবে এই ম্যাচ 127 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় রেলওয়ের টিম। বন্ধুরা, আশুতোষ শর্মাকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।